বিদেশি আসলে যে কথাগুলো বলছে সরকারের এমপি বা মন্ত্রীরা বলছেন যে এটা শিষ্টাচার বিবর্জিত কাজ তো তারা যদি শিষ্টাচার বিবর্জিত কাজ করে থাকে সেক্ষেত্রে সরকারের আসলে করণীয় কি রয়েছে ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনের সকল দর্শককে শুভেচ্ছা আমার সহ আলোচক সহ সকলকে শুভেচ্ছা আসলে দেখুন একদম কূটনীতির যে বেসিক বিষয় জেনেভা কনভেনশন সেটা অনুযায়ী কিন্তু যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বা যে কোনো দেশের রাজনীতি বা যে কোনো অন্যান্য বিষয়ে একটি সীমারেখার মধ্যে সাধারণত কথা বলে এটি সকল দেশের জন্যই যেমন না শুধু বাংলাদেশ বা অন্য দেশের জন্য তো আমরা দেখছি যে কিছু 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 বন্ধু রাষ্ট্রের কূটনীতিকরা অনেক সময় সেই সীমাটি লঙ্ঘন করে যাচ্ছেন এবং কূটনীতিক যে শিষ্টাচার আছে তার বাইরে যে তারা এমন কিছু বিষয়ে বক্তব্য রাখছেন যেটি আসলে অত্যন্ত এবং এবং দুঃখজনক প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি যে পররাষ্ট্র এবং তাদেরকে তাদের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইছেন যেটি আসলে করা উচিত সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন এবং সম্প্রতি আমরা দেখেছি দুদিন আগে একজন একটি বন্ধুরাষ্ট্রের কূটনীতিকে একটি অনপ্রিভেদ মন্তব্য করেছেন যদিও পরের দিনই সেই রাষ্ট্রের দূতাবাস থেকে কিন্তু বলা হয়েছে যে ভাষাটি যেহেতু ভিন্ন ছিল তার বক্তব্যটি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে তারপরেও আজকে কিছুদিন কিছুক্ষণ আগেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় একটি বিবৃতিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি বলেছেন যে তাকে তলব করা হয়েছিল এবং তার কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে এরকম অনভিপ্রেত বক্তব্যের ফলে আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনোরকম তারতম্য হবে না তবে আমরা মনে করি যে অবশ্যই আমাদের সকল রাষ্ট্রই আমাদের বন্ধু এবং বন্ধু রাষ্ট্রের কূটনীতিকদের এই বিষয়টির ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের দেশের রাষ্ট্রদূত অন্য কোন রাষ্ট্রে যদি এরকম আচরণ করে সেটি যেরকম গর্হিত আমাদের দেশে যদি অন্য কোন দেশের রাষ্ট্রদূত এরকম আচরণ করে সেটিও কিন্তু অত্যন্ত গর্হিত বিষয় দল হিসেবে আওয়ামী লীগের স্ট্যান্ড একটু জানতে চাই সেটা হলো যে যেই বক্তব্যগুলা সরকারকে বিব্রত করে সে সেগুলাকেই কি আপনারা সীমা লঙ্ঘন বলছেন কারণ অনেক সময় তো আমরা দেখেছি যেমন দু হাজার আঠারো নির্বাচনের আগে আমরা দেখেছি যে বিদেশি কূটনীতিক বা বিদেশি মন্ত্রীরা আমাদের দেশে এসে এমন বক্তব্য দিয়েছেন যেটা আওয়ামী লীগের পক্ষে যায় সেই বিষয়গুলোকে তো আপনারা স্বাগত জানান না আমরা কিন্তু সেই বিষয়গুলোকে স্বাগত জানাই এটি সঠিক নয় আজকে যেমন দেখুন গতকাল বিশ্বব্যাংকের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অর্থনীতি কথা বলেছেন এটি কিন্তু স্বাভাবিক বিষয় এটি কিন্তু আমি আপনার স্বাগত জানাবোই আজকে যদি কোনো কূটনীতিক বলেন যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে প্রশংসা করেন বা অর্থনীতির কোন সীমাবদ্ধ থাকলে সেটি বলেন সেগুলো হলো গ্রহণযোগ্য বিষয় কিন্তু একটি রাষ্ট্রের কাঠামো নিয়ে একটি রাষ্ট্র পরিচালনা নিয়ে একটি রাষ্ট্রের নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে যদি ভালো কথা বলে সেটাকে আপনারা স্বাগত জানান ভালো খারাপের বিষয়টি কি যেমন ধরুন একটি নির্বাচন গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটি তো জনগণ এবং এ দেশের মানুষ বিচার করবে ঠিক আছে এখন একটি নির্বাচনের বিষয়ে তাদের মতামত যেমন ধরুন বিদেশি বিদেশি পর্যবেক্ষকরা কিন্তু আসেন নির্বাচনের সময় থাকেন না তারা কিন্তু তাদের মতামত দেন তো আমরা মনে করি নির্বাচনের ব্যাপারে একদম কোন মতামত কোন রাষ্ট্রদূত বা কোনো বন্ধু দেশের প্রতিনিধি দিতে পারবেন না সেটি কিন্তু আমরা বলছি না কিন্তু আমরা বলছি কূটনৈতিক যে রেখা আছে তার মধ্যে থেকে তারা যে বক্তব্য দিক সেটি আমাদের পক্ষেও যেতে পারে সেটি সমালোচনামূলকও হতে পারে সেটি আমি মনে করি সীমারেখার ভিতরে থাকলে কোনো সমস্যা আছে হয় না